হাই ফ্রেন্ড আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে এসছি তোমাদের সামনে আজকের টপিক হচ্ছে আইভি ক্যানোলা থেকে কীভাবে ব্লাড ভাইলে ব্লাড কালেক্ট করা হয় তো প্রথমেই দেখে নেওয়া যাক আইভি ক্যানোলা থেকে ব্লাড কালেক্ট করতে আমাদের কী কী লাগে প্রথমে একটা চ্যানেল ট্রেন এনে নিতে হবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্যানিটাইজার ড্রাই কটন আইভি ক্যানোলা সিরিঞ্জ স্টেরাইল ওয়াটার থ্রিওয়ে কানেক্টার ডায়নাপ্লাস্ট সাথে যে যে ব্লাড টেস্টগুলো করতে হবে সেই ভাইল যেমন হচ্ছে ক্লড পিটি পিটিআইএনআর তো প্রথমে দেখে নিতে হবে পেশেন্ট ভেন্টিলেট আসে কি যদি ভেন্টিলেট না থাকে পুরোপুরি কনসাস হয় তো পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করে নিতে হবে তো পেশেন্টকে প্রথমে ভালো করে বোঝবানোর পর পেশেন্টের হাতের পজিশন করতে হবে তো পেশেন্টের হাতের পজিশান করবার পর পেশেন্টের হাতে টিউনিগেট বেঁধে দিতে হবে যাতে ভেনগুলো ভালো করে বোঝা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ টুনিগেটটা ভালো করে বাঁধা হলো টুনিগেটটা বেঁধে নেওয়ার পর আমরা যে আইভি ক্যানুলা করব সেই ক্যানুলাটা ভালো করে চেক করে নেবো তো দেখতেই পাচ্ছ আইভি ক্যানোলাটা চেক করা হচ্ছে এটা টোয়েন্টি এফজির একটা আইভি ক্যানুলা তো আইভি ক্যানোলা চেক করবার পর আমরা যে ভেনে ক্যানোলাটা করব সেই ভেনের চারিপাশটা বা ওই এরিয়াটা ভালো করে ক্লিন করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ওই এরিয়াটা ভালো করে ক্লিন করা হচ্ছে যে ভেনে আমরা করবো এরপর আমরা আইভি ক্যানোলাটা যে ভেনটা আমরা শনাক্ত করেছি ওই ভেনে আইভি ক্যানোলাটা আমরা ইনসার্ট করব তো দেখে নেওয়া যাক কিভাবে করা হবে আইভি ক্যানোলা এটা এবার ইনসার্ট করা হচ্ছে ইনসার্ট করা হলো এই তারপরে যে ভিতরের যে নিডিলটা আছে ওটা ধীরে ধীরে বার করে নিতে হবে তো ধীরে ধীরে ভিতরের নিডিলটা বার করে নেয়ার পর ব্লাড চলে আসার পরে আমাকে আইভি যে ক্যানুলা সেই ক্যানুলাটার টিপটা হাত দিয়ে ভালো করে ঢুকতে হবে এরপর আমাদের যে যে ভাইলে ব্লাড লাগবে সেই সেই ভাইলে ব্লাড নিয়ে নেব তো দেখে নেওয়া যাক কিভাবে ব্লাডটা নেওয়া হচ্ছে এটা ইরিডিয়ে ভাইল ভাইলে ব্লাড নেওয়া হচ্ছে তো ভাইলে ব্লাড নেওয়া শেষ হওয়ার পর আমাকে আইভি ক্যানোলার টিপটা আবার পুনরায় ভালো করে ধরতে হবে তো এরপর আমরা পিটিআইনআর ভাইলে ব্লাড নেব তো এই ভাইলে ব্লাড নেওয়ার আগে আমাকে ভালো করে দেখে নিতে হবে ওই দাগটা ওই দাগ পর্যন্ত আমাকে ব্লাড নিতে হবে পিটিআইনআর ভাইলে এটা কিন্তু মেনটেন করা বাধ্যতামূলক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই দাগ অবধি আমরা ব্লাড নিলাম তো এই দাগ অবধি ব্লাড নেওয়াটা এটা মেনটেন করতে হবে তো এর পরবর্তীতে আমরা একটার পর একটা ভাইলে ব্লাড নেবো তো দেখে নেওয়া যাক কীভাবে একটার পর একটা ভাইলে আরও ব্লাড নেওয়া হয় এর পরবর্তীতে আমরা ক্লট ভাইলে ব্লাড নেবো তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা ওই ক্লট ভাইলে ব্লাড নেই তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমরা ক্লট ভাইলে ব্লাড নিচ্ছি ক্লট ভাইলে ব্লাড শেষ হওয়ার পর আমরা এই সেমভাবে আইভি ক্যানোলার টিপটা কিন্তু ভালো করে ধরবো যাতে আইভি ক্যানোলা থেকে ব্লাড ড্রপ করে নিচে না পড়ে যায় সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো এর পরবর্তীতে আমরা সুগার ভাইলে এটাতেও ব্লাড নিয়ে নেব এটা আমাদের লাস্ট ভাইল তো এই ভাইলে আমরা পরিমাণ মতো ব্লাডটা কালেক্ট করে নেব কালেক্ট করে নেওয়ার পর সেমভাবে আমরা আইভি ক্যানোলার টিপটা ধরবো যাতে ব্লাডটা ড্রপ করে নিচে না পড়ে এরপর আমরা পেশেন্টের হাতে বাঁধা টুনিগেটটা আমরা খুলে দেব তারপরে আমরা আইভি ক্যানোলাতে স্টেরাইল এনএস দিয়ে ভালো করে আমরা ফ্লাস করে নেব যাতে ওই ক্যানোলাতে ব্লাড ক্লট না করে যায় তো আমরা আর একবার রিচেক করে নেব তো ফ্লাস দেওয়ার আগে আমরা আগে প্লানজার টেনে দেখে নেব তারপরে আমরা এনএসটা ফ্লাস করে দেব। তো তারপর আমরা আবারও আইভি ক্যানোলার টিপটা ধরবো যাতে ব্লাডটা না পড়ে যায় তারপরে আমরা ধীরে ধীরে স্টপারটা কানেক্ট করে দেবো আইভি ক্যানোলার সাথে এরপর আমরা আইভি ক্যানোলার সাথে ওই ডাইনার প্লাসটা আটিয়ে দেব যাতে আইভি ক্যানোলাটা ভালো থাকে নষ্ট না হয়ে যায় তো এইভাবে আমরা একটা পেশেন্টের আইভি ক্যানোলা করার পর আইভি ক্যানোলা থেকে ব্লাড ভাইলে ব্লাড কালেক্ট করতে পারি একটু ব্লাডের ড্রপ নিচে না ফেলে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ এইরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন